সবাইকে ডিজে প্রতাপ বৌদি আমি আসছি ঠাকুরদার নাম হ্যান্ডেলে বাবার নাম প্যান্ডেলে তাদের মতো বংশধর আই অ্যাম ভুন্ডুল কথা বলবো না যখন চাকরি ছিল তখন সব সালার কাছে ছিল এখন চাকরি নেই পাশে একটা বুড়ি বলো আজ তাই মনে বেকারত্বের জ্বালা বেকার হয়ে ঘুরলে হবে তোমরা কি ভাবছো এটা আমার মাদুলি না না কাজ বেচে নিজে তালা খোলা দেখা পাচ্ছ কাজটা কি নিয়েছি এই তো সেদিন করে উত্তর পাড়া হামটা ওদি ফোন করে বলছে ভাই ভুন্ডুল তুই কোথায় আছিস আমি বলছি কেন ওদি কী হয়েছে বলতে ঝপ করে আর আমি কী হয়েছে বলতে ঝপ করে আর আমি কী হয়েছে বলবি তো বলতে ভাই আমার সে লক হয়ে গেছে দাদা হামটা বৌদি লক হয়ে গেছে শুনে বৌদি বললাম বৌদি তুই চিন্তা করি না ভুন্ডুল তোদের পাশে গ্রামে আছে যাবে আর তোর লক খুলবে দাদা হামটা বৌদির বাড়ি গিয়ে সে হামটা বৌদির তালা দেখে আমি তো পুরো ঘামে ঘাম হয়ে গেছি আজ বৌদি তুমি এমাল কোথায় পেয়েছো বলতে ভাই তো দাদা জাপান থেকে এনে দিয়েছে সত্যি রে দাদা জাপানের মাল সাংঘাতিক কাজ আমার কাছে নিনি করে 100টা মাল আছে কোনো মাল কাজ হলো না বৌদি বলছে হ্যাঁ রে ভুন্ডুল আমি হ্যাঁ বৌদি কী হয়েছে বলতে তোরা এই ডোয়া করে মাল নিয়ে পাড়া আসিস কেন আজ কেন বৌদি বলতে তোর কাছে 100টা মাল আছে কোনোটা কাজ হলো না বৌদির বললাম বৌদিরা তুই চিন্তা করি না কাজ হয় না এখন তোর কাজ এই ভুন্ডুলে করবে তাই কোনো চিন্তা ভাবনা করবো না যাও বড় বাজার আনবো কিনে দেখে চাবি আর খুলবো হামটা ওদের ওই জাপানি তালা দিদি গো ভাতারা মারি গেছে মোরে এর জ্বালায় যাবো রে জলে ভাতারা মারি গেছে মোরে এর জ্বালায় যাবো রে জলে তুই ওরম অবস্থা তোর এই অবস্থা কে করেছে ও মা বেদে সব তো তোমার জন্য আমার জন্য মানে আমি কি করেছি কেন মা বেদে 10% সুদের টাকা নে তোমার চাকরি কলে ঢোকালো কেন সেই চাকরিটা তো ওলাউটার গর্তে ঢুইকে বসা আমি ঢুকেছি আমি ঢুকেছি আই তোমাকে ঢুকেছে 12 সালা তো ঢুকে দিয়েছে কি বলবো গো দিদি যেখানে গেলে বাঘের ভয় সেখানে ঠিক সন্দেহ হয় কেন তুই তো জানিস মদনের বাবা দেখলে আমার বিশাল ভয় কারণ মদনের বাবা বেশি টাকা পায় ও ভাই রে ওই পদে আমি আসছিলাম কোথায় ছিল মদনের বাবা কি হয়েছে ছুটে এসে মত রে কাবাট করে শালিনা চোটা ধরে বাবা আমি তো বাঁচার তাগিদায় ভাই শাড়ি খুলে দিয়ে ছুট মেরেছি এই মা বেদে কি হয়েছে মদনের বাবা তো কম টাকা পাবে আর ওদিকের ভোটকর বাবা সে তো বেশি টাকা পাবে সে যদি আমার ধরে আর আজ তো রাখবে শোন ভাই তুই টাকা কোথায় পাস টাকা ফেলে কথা বল বই তো হাতে পা ধরে বলছি হ্যাঁ তুই আমার 5টা দিন টাইম দে আচ্ছা আমি যেখানে হোক তো টাকা জোগাড় করে দেবো এই মনে থাকে জানো হ্যাঁ এই এই এই
আরে ভাই কোন পথে পালাবো এখন বল ওদিকে যে ভোট কর পাবো না পিছন ভাইতে আছে তুই বল বরকর এই যা এই কি তুই এই পথে সোজা গে হ্যাঁ আর নর্দমু স্টেশন দা সোজা বেরিয়ে যা ঠিক আছে মনে থাকে জানো সন্ধ্যার মধ্যে তুই টাকা যেখানে পাব যেদিন আনিস তোর বুকে চাটা করে শালা বিচ্ছিরি মে কারের মাল এক না না ভোট কর বাবার বলি তোর তো বয়স হয়ে গেছে হ্যাঁ রে পাবি তো মাত্র 10,000 টাকা তা শাড়ি ধরে টাঙা টানি বাড়িতে দিয়েছিস শালা একটা শাড়ির দাম কত গো না 500 টাকা হোক ওই যদি শাড়িটা নাই ওর কি টাকা শোধ হয়ে যাবে ভোট কর বাবার বলে রাখছি ভোট কর বাবা তোর যখন 10,000 টাকা শুধ দেবো তোরও তখন ধুতি কুলে ছেড়ে দেবো টেনশন নই মেশান যাবো বড় বাজার আনবো চাবি খুলবো তালা আর শোধ দেবো আমার বৌদির টাকা কদমে পড়ে যায় আমার কোশালে কদমে পড়ে যায় আমার কোশালে যেমন গেছি কত সোলে সালে এবি নাম আমার গো দাদা বর্তমানে এবি নাম আমার গো দাদা বর্তমানে এবি নাম আমার গো দাদা বর্তমানে মনের চুনাই লাগলে আগু আরে হাই রে চমৎকার রে রাজাজি চলের ছিটাই নেভে না রে পিরিতে রঙ্গা বুঝে পোতা ভাই ভেঙ্গায় নমস্কার 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 মাই নেম ইজ পায়েল আমি আপনাদের এখানে এসেছি একটা বিশেষ দরকারি কাজে আর কাজটা মেটাবো আর সোজা বাড়ি চলে যাব কি বলবো আমার কোনো কিছুরই অভাব নেই টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুই আছে কিন্তু আমার মনে আছে শুধু একটাই জ্বালা ভুন্ডুলে এসে গেছে খুলে দেবে তালা এই রাস্কেলস তুই কাকে কি বলছিস তোর কি কোনো আইডিয়া আছে সব আছে ম্যাডাম এই তো বললে তোমার জ্বালা এই ভুন্ডুলে পাক দিয়ে খুলে দেবে তোমার তালা ও বুঝতে পেরেছি এই মালটা মনে হয় গাইয়া আছে তাই একে আমার মুরগি করতেই হবে এই শোন আমাকে বলছেন হ্যাঁ আমাকে ইয়েস হ্যাঁ ম্যাডাম বলুন এই শোন তুই কি কোনো কাজ করতে পারবি কাজ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম কাজ আর পারবো না ভালো মানের কাজ হলে এই ভুন্ডুল অবশ্যই করবে শোন তোকে না আমি ভালো মাইনারি কাজ দেব কিন্তু কাজটা দেওয়ার আগে তোর ফ্যাসিলিটি কি আছে আমি তো চেক করে নেব অবশ্যই অবশ্যই ম্যাডাম আচ্ছা তুই বল তোর কত টাকা মাইনে দিলে তুই কাজ করতে পারবি মাইনার কত দেবে 30,000 টাকা দেবে ও মাই গড ঠিক আছে তোকে আমি 10,000 টাকাই মাইনে দেব 10,000 টাকা ইয়েস ঠিক আছে চলবে ম্যাডাম এই শুন তুই কি টেপা কাজ করতে পারবি না না প্রথমবারে কাজটা দেখে দেখো যে পুরো ভুই কম বলে গেছে বলে টেপা কাজ করতে পারবি টেপা কাজ আর মানুষ পারবে না হ্যাঁ ম্যাডাম ভুন্ডুলে ঠিকঠাক টিপে চলে যাবে আমার মনে হতেই পারবি না কেন পারবে না কারণ তোর শরীরের যে কন্ডিশন তুই তো ফেল করবি দাদা আমার কি কন্ডিশন খুব খারাপ ম্যাডাম আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কালিবাম না না ম্যাডাম আমি কালিবাম না আমি তো টাইগার বাম যেখানে লাগাবে পুরো দপ করু এই শুন আরো একটা কাজ আছে তুই কি সেটা করতে পারবি হ্যাঁ ম্যাডাম কেন পারবো না তুমি কাজের ফর্মটা বলে যান আমি গটাগট কাজটা করে দেবো এই শুন তুই শুয়া কাজ করতে পারবি না না ম্যাডাম আমি শুয়া কাজ করতে পারবো না আমি জানতাম তুই পারবি না কেন পারবে না কারণ তোর মতন কত ইয়ং ম্যান গেছে আর এসেছে তারা পারেনি তুই পারবি না ম্যাডাম সব ইয়ং ম্যানের সঙ্গে এই ইয়ং ম্যানের তুলনা করো না এম ইয়ং ম্যান
পুরো রোলারের মধ্যে খেলে যাবে রোজ অ্যাকশন নো লেকচার আর টিপতে ম্যাডাম ভালো পারি হোয়াট এই ডিড টিপতে পারিস তার মানে হ্যাঁ ম্যাডাম যেটা পারি সেটা আপনাকে বলেছি রোজ অ্যাকশন নো লেকচার আর টিপতে ম্যাডাম ভালো পারি টাকা সারে আমার কাছে দাদাগিরি হোয়াট চেক করে দেখো ম্যাডাম কেমন পারি দেখবে কেমন জন্তু মানে হ্যাঁ ম্যাডাম হুল্লোর টিপে টিপে কখন শুয়ে পড়বে নিজে বুঝতে পারবে না শোন তোর মতন ছেলেকে না আমার ভালোভাবে চেনে আছে তোরা মেয়ে দেখলি তোদের গাল থেকে লালা ঝরে আমি তোকে বুঝিয়ে দেবো আমি কি জানি এই না তোর ব্যবস্থা চেক করি না এই বলেছে ও বাবা দিদি গো ওলা ওটা জানো কলে বসাচ্ছে কি আছে দিচ্ছ দিদি গো তাই তো বলি ভুন্ডুলে কেন রাত্রে ঘরে থাকে না কি বলবো গো দিদি এখনকার মেয়েদের হাতে এত বড় করে ফোন আছে ম্যাচেসের পরে ম্যাচেই দিচ্ছে হাই হ্যালো লিখছে লিখছে আরে ফেসবুকে বুকে কত কি ছড়াচ্ছে দিদি গো ওই জন্য তো ভুন্ডুলে থাকে না দিদি হাই হ্যালো লিখছে আর জয় নাম্বার চাইছি ওমনি ব্লক করে দিচ্ছে চেক করে দেখো ম্যাডা কেমন পারি চেক করে দেখো ম্যাডা কেমন পারি চেক করে দেখো ম্যাডা কেমন পারি এত যদি তোমার চেক করার ইচ্ছা তোমার বৌদি তো আস্ত বেঁচে আছে এসো এসো চেক করবে এসো হেই আই কি হচ্ছে সারা তো টা ধরে না এবারে করে এয়ারটেলের টাওয়ার আমি বইছি জানি হেই টাওয়ার ধরতেছে ঠান্ডা মেশিন থেকে নেমেছি লাভার পরে হঠাৎ এই গরমের সঙ্গে দেখা
এই গরমের সঙ্গে তোর দেখা? এই তারপরে ভাই কি হয়েছে? তা বলছে হ্যালো শোনো। হ্যাঁ আমি যে হ্যাঁ ম্যাডাম বলুন। তারপরে বলে তুমি কাজ করবে? তো ভালো কথা, আমার ভুন্ডুলে কাজ করে টাকা আমার হাতে দিলে চারধারে লোক আমার কাছে টাকা পায় তাদের দিয়ে দেবো। আর তা কি হয়েছে ভাই? আমি বলি যে হ্যাঁ ভালো মানের কাজ হলে ভুন্ডুলে করবে। আমার কি কাজ দিয়ে জানিস? কি কাজ দিয়েছে রে ভাই? আমার বলে তুমি টিপতে পারবে? ও বাবা, কচি দুধে বাচ্চা দিদি গো, তার কি কাজটা শুধু দিয়েছে দেখো। এই ভুন্ডুলে আর কি কাজ দিয়েছে রে ভাই? তারপর তারপর কি বলে জানিস? কি বলেছে? বলে তুমি শুয়ে কাজ করতে পারবে। ও বাবা দিদি গো, সেই শোয়া শোয়া কি বলবো গো দিদি, আমাদের লোকটা তার এমন একটা ব্যামো ধরেছে গো দিদি, সে টুক করে বিছানায় শুলো আর টক করে সে উপরে উঠে গেল। জানিস দিদি আমার ন্যায় সাদা করে দেখালো। তোর তো সুবিধা করে দিয়ে গেছে। এই মা বেটা, তুই তো মরে যাবি। কেন? এই ম্যাডাম তোমার কি ব্যাপার খুলে বলো। এই হু আর ইউ? ও বাবা গো, ও ভুন্ডুলে, এই ম্যাডাম হক করে কামড়াবে বললো কেন? হেই, তোর হক করে কামড়াবে বলেছে? এই তবে কি বলেছে? হু আর ইউ মা, তুই কে সেটা জিজ্ঞেস করছে? বাবা এই কথা? হ্যাঁ ও ম্যাডাম, আপনি আমাকে চিনতে পারছেন না? চিনলে তো। মাই নেম ইজ গো, হ্যাঁ ভুন্ডুলের বউ। ও বুঝতে পেরেছি, যেমনি তার ঝাড় তেমনি ঝাড়ের বাস। ও বাবা এই ভালো কাজ, তুই কি বললি? এই দূরে কাজ করে দিবি। ছোটবেলা আমি আমার মাকে হারিয়েছি, এখন বাবা প্যারালাইসিস হয়ে বিছানায় সজ্জিত আছে, তাই আমার কাজের চাপের জন্য আমি মেয়ে হয়ে আমি একটু সময় দিতে পারি না। তারপরে তারপরে ওর সাথে দেখা হওয়ার পরে ওর ড্রেস পোশাক দেখে মনে হয়েছিল যে একজন বডি বাসেছে লোক, কিন্তু ওকে সেটা বোঝাতে গিয়ে ও সেটা না বুঝে আমার সাথে খারাপ ব্যবহার করছে। দিদি গো সেই ভুল বোঝাবুঝি, এই ভুল বোঝাবুঝির জন্যে মুন্ডল পাড়ার সেই গামলি বৌদির বাড়িঘের দিদি কি বলবো, তার কিনা ছোট্ট মতন তালা, সাডারের তালাটা ছোট্ট ঠিক, এ কি করেছে ঠিক ছোট মতন তার চাবিটা বল তো। হাতে বাড়ি ধরে বলছি এই কথাটা বলিনি এখানে। এই মা বেদে, এই এই তোর জন্য চারধারে আমি জরিমানা দিয়ে আসছি। কি বলবো গো দিদি, সেই ছাডারের তালায় চাবি না খুলতে পেরে একটা ব্যবসা তো করে খাচ্ছি, ব্যবসাটা মাটি ভেবে ঢুকিয়ে দিস না। বলতে আমার দেবে নে দিদি গো, এমন কায়দায় তার হ্যাম বলে মেরেছে ছাডারের গায়ে, ছাডার ভেঙে ওপরে উঠে গেছে, সেখানে জানেই দিদি 15,000 টাকা জরিমানা দিচ্ছে। এই মহাবেদ্যে বুঝবে না শুনবে না, একটা করে ভুল কাজ করে বসবে। এই মহাবেদ্যে, ম্যাডাম তোমার কি কাজ বলেছে বুঝতে পারছো না? বুঝতে পারো না? ম্যাডামের বাবা হচ্ছে প্যারালাইসের রুগী। আর জানো ভাই, প্যারালাইসের রুগী হলে তাদের কি কি করতে হয় জানো? কি? টিপতে হয়, টিপতে হয়। মানে বুঝতে পাওনি? না। ম্যাচেস করতে হয়, যেটা ম্যাডাম তোমার ডিউটিটা দিচ্ছিল তা না করে আমি বুঝতে পারিনি। যা ভুল করেছ আগে ক্ষমা চা। কি হয়েছে? আগে ক্ষমা চা। তুই কি বললি? ও বাবা, ও বাবা, ও বাবা, ওদিকে মনে হয় মদনের বাবা আসতেছে। ও বাবা রে বাবা রে, আমার শুধু আতঙ্ক নেই ঘুরতেছে। এই মহাবেদ্যে তুই কোথায় পাবি আগে টাকা ফেল। বলছি তো হাতে পায়ে ধরে বলছি, তুই আর 15 মিনিট টাইম দে, যাবো ভামটাবদির বাড়ি। আচ্ছা খুলবো জাপানি তালা। ঠিক আছে, ওখান থেকে দেখো তোর টাকা থাকে জানো? তুই তো জানিস আমি হালদারদের বাড়িছি, যদি না টাইম মতন টাকা দিছিস কি করব জানিস? আমার কি করবি? বুকের ভেতর হাত ঢুকে দে বাবা, পিত্তিটা বার করে নি। এই না আমি জুস করে খাবো। মনে থাকে জানো মহাবেদ? না না বৌদি তো নয় যেন চায়না মেশিন গেল। না বৌদি বড় বৌদি মানে মায়ের সমান, যাওয়ার সময় আশীর্বাদ দিয়ে গেল। তো ম্যাডাম, হ্যাঁ আমি গ্রামের ছেলে ম্যাডাম, আপনি এক বলেছেন আমি এক বুঝেছি, বোঝার ভুলে আজকে আমার দুজনে যা দাঁড়িয়েছি। তো ম্যাডাম গ্রামের ছেলে, যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম, গ্রামে অনেক কাজ আছে। আসি ম্যাডাম, আবার দেখা হবে। এই শুনো, হে আমাকে বলছে? হ্যাঁ আমাকে। ইয়েস, হ্যাঁ ম্যাডাম বলুন। সত্যি আমি বুঝতে পারিনি যে তোমার গ্রামের ছেলেদের মধ্যে এতটাই প্রতিভা লুকিয়ে আছে। এ বিশাল প্রতিভা, বিশাল প্রতিভা, আমার তো সব জায়গায় দেখায় না। তাই আজ থেকে তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ ম্যাডাম,
তাই তোমার বন্ধুত্বের হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। ऐसे दीवाने नहीं देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, तेरा नाम देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, तेरा नाम।